বাঘকে পোষ মানানো সহজ ব্যাপার নয়, যেমন তাদের বোঝানো কঠিন সীমান্ত টপকানোর বিধিনিষেধ সম্পর্কে। প্রেম ভালোবাসার টানে হামেশাই প্রতিবেশী বাংলাদেশের সীমা টপকে ভারতে এসে পড়েন বহু প্রেমিক প্রেমিকা। সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়লে তারাই বাড়ির লোকজনকে ডেকে নোম্যান্স ল্যান্ড তুল্য জায়গায় সালিশি সভা বসান। কিন্তু ওদের রোখার সাহস কোথায়? হ্যাঁ, ঠিক যেমন করে প্রেমের টানে ভারতের সীমান্ত টপকে ছুটে আসেন বাংলাদেশের প্রেমিক, এবার তেমন করেই সঙ্গিনীর খোঁজে বাংলাদেশের সুন্দরবন অংশ থেকে ভারতে ঢুকে পড়ল কয়েকটি পুরুষ বাঘ। সঙ্গিনী যদি বাঘিনী হয় তাহলে বন দপ্তরের কর্তব্য ব্যক্তিদের কপালে ভাঁজ পড়তে বাধ্য, কারণ মানবী সঙ্গিনীকে বুঝিয়ে বাড়ির লোকের হাতে তুলে দেয়া গেলেও বাঘিনীকে বোঝাবে কে? ইতিমধ্যে বাংলাদেশের বন বিভাগ জানিয়েছে বর্তমান সুন্দরবনের বাংলাদেশের অংশে স্ত্রী বাঘের অভাব লক্ষ্য করা যাচ্ছে, সে কারণেই কয়েকটি বাংলার বাঘ ভারতে ঢুকে পড়ছে বাঘিনীর খোঁজে। তবে বন দপ্তরের মতে বাংলাদেশ থেকে আসা বাঘ আবারও সেখানে ফিরে যেতেই পারে, কারণ বাঘ তো দল বেঁধে থাকতে পছন্দ করে না। এছাড়া সুন্দরবনের ভারতের অংশে বাঘের সংখ্যা বাড়ছে। 2020-21 এ সুন্দরবনের ভারতীয় অংশে বাঘের সংখ্যা 96টি পাওয়া গেছে বলে দাবি করা হয়, যা 2014 ও 2018 সালে ছিল যথাক্রমে 76 ও 88টি। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।